বন্ধুরা স্বাগতম সবাইকে, আমরা এসেছি সুন্দরবনে। আমরা এখন সুন্দরবনের ভিতরে আছি। আমরা এখন আপনাদেরকে এমন একজন মানুষের সাথে পরিচয় করে দেব যিনি আর কি সুন্দরবনে যারা বাঘের আক্রমণের শিকার হন বা বিভিন্ন বিপদে পড়েন তাদেরকে উদ্ধার করে আনেন, অর্থাৎ টাইগার টিমের একজন সদস্য। আঙ্কেল, আপনার নামটা কি? মোহাম্মদ আকবর গাজী। আকবর গাজী, আচ্ছা, আপনি তো আর কি টাইগার টিমের সাথে যুক্ত বা আর কি রেস্কিউ টিমের সাথে যুক্ত, কত আগে থেকে আপনি যুক্ত আছেন? আমি এখানে যুক্ত আছি 10 বছর। 10 বছর। আমরা এখন যেখানে আছি, অর্থাৎ আপনার বাড়িটা মূলত কোথায়? মিরগাঙ্গের একদম শেষ প্রান্তে। শেষ প্রান্তে, তার মানে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলাতে, তাই তো? এখনো পর্যন্ত কতজন মানুষকে আপনি উদ্ধার করতে পেরেছেন? 157 জন পর্যন্ত উদ্ধার করেছি। 157, এর ভিতরে জীবিত ছিলেন কতজন? জীবিত ছিল 5 জন। 5 জন, আর সব মৃত? আর সব মৃত। মেইনলি তার মানে বোঝা যাচ্ছে আপনারা লাশগুলোকে আর কি স্বজনদের কাছে ফিরিয়ে দেন, তাই তো? আচ্ছা, আপনাদের টিমে কতজন থাকে মূলত? আমার টিমে বর্তমানে আমার টিমে আছে 7-8 জন আছে আমার টিমে। আচ্ছা, এর ভিতরে সরকারি কতজন? সরকারি আছে 8 জন। ফরেস্ট বিভাগে থাকে 8 জন। আচ্ছা, আপনারা কি বেতনভুক্ত নাকি এমনি? আমাদের স্বেচ্ছায়। আচ্ছা, আপনারা এই যে ঝুঁকিপূর্ণ কাজ করেন, একবারে জীবন বিপন্ন করার মতো ঝুঁকির কাজ, তা এই জন্যে আপনাদেরকে সরকারের পক্ষ থেকে কোনো আর্থিক সুবিধা বা আর্থিক সহযোগিতা দেয় না? না, মোটে আর্থিক সুবিধা দেয় না। এটা কি শুধুমাত্র মানুষের প্রতি ভালোবাসা থেকেই করেন? ভালোবাসা থেকে করি, আর ওই পাবে 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 আসে যে একটা আশাও থাকে যে। আচ্ছা, আমাকে কি দুই একটা গল্প বলবেন? যে ধরেন যে অনেক সময় আপনি উদ্ধার কাজে গেছেন কিন্তু বাঘের মুখোমুখি হয়েছেন। ভালোই ঝুঁকিপূর্ণ হয়ে বাঘে এরকম লাশ আমি হাগাকে বড় বড় করতেছি, বাঘের লাশ হাত ধরে টানতেছি, আমি ঠ্যাং ধরে টানেছি, টানার পরেও বাড়ি তাকে তাক করে হাগাকে বড় বড় করে সে লাশ, মানে লাশের এক প্রান্ত ধরে আপনারা টানছেন আর এক প্রান্ত ধরে বাঘ। বাঘ এখান থেকে হাত কেটে নিয়ে চলে গেছে, তো আমার লাশ দিয়ে মোহাম্মদ আকবর গাজী আঙ্কেলের মুখেই শুনলেন তার কি রেস্কিউ কাজের কথা। আসলে আমাদের মতে বা আমার মতে ইনারাই প্রকৃত যোদ্ধা, জীবনের মায়া ত্যাগ করে প্রতিনিয়ত মানুষের উপকারিতে আর কি ঝাঁপিয়ে পড়ছে। বাঘের মুখে পড়া মানুষকে বা পাশাপাশি বিভিন্ন বিপদের সম্মুখীন হওয়া মানুষদের উদ্ধার করে আনছেন, তো এই কাজের জন্যে আমরা তাদের প্রতি আসলে শুধু আর কি ভালোবাসা ছাড়া আর কিছু দিতে পারে না। তার মুখে আপনি শুনলেন যে সরকার তাদেরকে বিশেষ কোনো সুবিধা বা সুযোগ সুবিধা দেন না, কিন্তু তারা একটা আশায় থাকেন তাদের এই যে মানে কাজের জন্যে তারা একটা স্বীকৃতি পাবেন, তারা একটা সম্মান পাবেন, তারা হয়তো কিছু আর্থিক সহযোগিতাও পাবেন। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিনে ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।